ইহুদিবাদী ইসরায়েলের দনকুবের আইয়াল অফারের কোম্পানির একটি তেলবাহী জাহাজে হামলার পর ইসলামের প্রজাতন্ত্রে ইরানের ক্রমবর্ধমান ড্রোন শক্তি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাফিদ জাহাজে হামলার জন্য ইরানের দিকে আঙ্গুল তুলেছেন। ওমান উপকূলের কাছে ইসরায়েলের ওই জাহাজে হামলা হয়। নাম উল্লেখ না করে দুজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে হামলায় জাহাজের 2 ক্রু নিহত হয়েছেন এবং মনে হচ্ছে কয়েকটি ইরানি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো জাহাজের কমান্ড সেন্টারের নিচে অবস্থিত ক্রুদের গুমনের কক্ষগুলো বা ব্রিজে আঘাত করে। জেরুজালেম পোস্ট বলছে এই ঘটনা মনে হচ্ছে অত্যন্ত মারাত্মক জটিল হামলা, কোনো সাধারণ ঘটনা নয়। এটি নিতান্তই ইরানি ড্রোন প্রযুক্তি নতুন ব্যবহার। পত্রিকাটি বলছে মার্সার স্ট্রিট জাহাজের বিরুদ্ধে কয়েকটি ড্রোনের হামলার বিষয়টি মধ্যপ্রাচ্যে নতুন যুগের সূচনা করল এবং জাহাজের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের বিষয়টি একটি রেড লাইন হয়ে উঠল। জাহাজের ব্রিজ অথবা গমনের কক্ষগুলোর মতো সুনির্দিষ্ট অংশে নিখুঁতভাবে হামলার মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরানি ড্রোনের উন্নত নজরদারি এবং গোয়েন্দা শক্তি রয়েছে। পত্রিকাটি আরও বলছে ইরানি ড্রোনগুলো গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে উড্ডয়ন করা হয়েছে, ফলে এটি পরিষ্কার নয় যে এই ড্রোনগুলো পাইলট পরিচালিত ছিল নাকি মনুষ্যবহীন ছিল। তার অর্থ হচ্ছে জাহাজে হামলার বিষয়টি অনেক জটিল হয়ে উঠেছে কারণ জাহাজ চলমান। সেই কারণে এটি পরিষ্কার হচ্ছে না যে কীভাবে ইরানের ড্রোন থেকে নিখুঁতভাবে ওই জাহাজে হামলা করা সম্ভব হলো। এমনকি নোঙর করা একটি জাহাজ সমুদ্রে ঢেউ অথবা বাতাসের কারণে নড়াছড়া করে, সেক্ষেত্রে ড্রোন থেকে জাহাজের সুনির্দিষ্ট অংশে কীভাবে হামলা করা সম্ভব হলো এটি জটিল হিসাবের ব্যাপার। যদি ইরান ড্রোন হামলার এরকম নিখুঁত পর্যায়ে পৌঁছায় এবং সেগুলোকে জাহাজে প্রাণঘাতী হামলার কাজে ব্যবহার করে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জেরুজালেম পোস্টের ওই রিপোর্টে আরও বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার ড্রোন সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চালিয়ে আসছে, যার পরিপ্রেক্ষিতে তারা বহু সংখ্যক সামরিক ড্রোন তৈরি করেছে। এর মাধ্যমে এটি পরিষ্কার হয় যে কীভাবে লেবানন অথবা সিরিয়া, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যে কোনো দেশ কিংবা ওমান উপসাগর ও ইয়েমেন থেকে ইরানি ড্রোন প্রযুক্তি মারাত্মক উদীয়মান হুমকি হয়ে দেখা দিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন পরমাণু চুক্তিতে ফেরার ব্যাপারে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেবে না ইরান। ইরানের এ নেতা এক অনুষ্ঠানে মন্তব্য করেন। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন 2015 সালে হওয়া পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আবার বেরিয়ে যাবে না এমন কোনো নিশ্চয়তা নেই। দেশটি কাপুরুষোচিত ও বিদ্বেষপূর্ণ আচরণ করছে বলে মন্তব্য করেছেন তিনি। খামেনি অভিযোগ করে বলেন কোনো কারণ ছাড়াই যুক্তরাষ্ট্র একবার চুক্তি লঙ্ঘন করেছে। 2015 সালে বারাক ওবামার প্রেসিডেন্ট থাকার সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু চুক্তি হয় ইরানের। ওই চুক্তির মূল বিষয় ছিল ইরান পরমাণু কার্যক্রম সীমিত রাখবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের যে কোনো পরমাণু স্থাপনায় যে কোনো সময় পরিদর্শন করতে পারবে। বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ওই চুক্তি থেকে বেরিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ইরানও এই চুক্তি থেকে সরে যায় এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করে। যদি দুই পক্ষ থেকে এই চুক্তিতে ফেরার ব্যাপারে বিভিন্ন সময় বলা হয়েছে। এছাড়া চুক্তিতে থাকা অন্য দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনা হয়েছে, কিন্তু এই আলোচনা ফলপ্রসূ হয়নি। এছাড়া এই চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু সরাসরি কোনো আলোচনা হয়নি। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর চুক্তিতে ফিরবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তবে ট্রাম্পের আমলে যেসব নিষেধাজ্ঞা ইরানের উপর আরোপ করা হয়েছে তা এখনও প্রত্যাহার করা হয়নি। তবে খামেনি বলেন সম্প্রতি যে আলোচনাগুলো হয়েছে তাতে যুক্তরাষ্ট্র তার অনমনীয় অবস্থান ধরে রেখেছে। তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং কাগজে কলমে বলছে ইরানের উপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, কিন্তু তাদের কাজে এর প্রমাণ পাওয়া যাচ্ছে না।